তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এবং কালকের ব্লগটা তোমরা যারা দেখেছিলে তারা নিশ্চয়ই দেখেছিলে যে কালকে সন্ধ্যাবেলার দিকে আমি আর আবির এসেছিলাম তাপনদের ফ্ল্যাটে। তো এখন এখানে আছি, কালকে তিনটের সময় ঘুমিয়েছি, তিনটের পরে, কারণ ব্লগই তো এন্ড করেছি অনেকটা লেটে। তো তারপরে শুয়েই ঘুমিয়ে পড়িনি, আবির শোয়ার পরে ঘুমিয়ে পড়েছে, মানে আমি একটুখানি ভিডিওটা মানে ব্লগটা এডিট করছিলাম। তো যাই হোক, এখন ওটা করে ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, এখন উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 9:30, মানে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম, বাট শুয়েছিলাম। এখানে আছে আবির, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আছে আবির। এখনও দরজা খুলিনি, এখন চা ফা করবো, আবির বেরোবেন। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ফাইনালি হয়েছে, কিন্তু মানে আমার আর মনের বক্তব্য যে কোথাওকার যদি একটা কিছু বুকিং হতো বা কোথাও যদি একটা টিকিট কাটা হতো, হ্যাঁ যাচ্ছি, তাহলে একটা কনফার্মেশন পাওয়া যেত যে হ্যাঁ আমরা যাচ্ছি। যাই হোক, এখন চাটা করি, দরজা খুলি, ওদের সঙ্গে দেখা করি, তারপর পরে কথা বলছি। 8 তারিখ তো রাত্রে ট্রেন বা বাস? হ্যাঁ, ট্রেন তো পাওয়া যাবে না, এটা তো রিটার্ন, তাই রিটার্ন নাইট, এরকম হবে ব্যাপার। তো এই এই তিনটে দিনের প্ল্যানিংটা বাকি, এই দুটো দিন তাই তো কি বল, তুমি কি খাচ্ছো? এই যে লেখা লিখে রাখা, এই তো ওই লেখাটা আমিও লিখে দিতে পারতাম। প্ল্যান তো হয়ে গেছে, আমরা সত্যি কি যাবো? না মানে এখনো টিকিটও কাটা হচ্ছে না, তো ওই জন্য ব্যাপারটা বুঝতে পারছি না, কনফার্ম কি কনফার্ম না। আচ্ছা, তাহলে কি একদম 3 তারিখে বাসের মধ্যে দেখা হবে? 9 তারিখে ফেরা, 9 তারিখ সকালে ফেরা, হ্যাঁ তুই মাঝরাতে ফিরব। তো ওদের সবার চা খাওয়ার পরে এখন মুন চলে এসেছে কিচেনে, এবং প্রত্যেকবারই আমি এখানে এসে কিছু না কিছু করি, বার যাই না, এবারে কিছুই করতে আমাকে হয় না, ল্যাদ লাগছিল। তো এখন মুন বানাচ্ছে আমাদের সবার জন্য ডিম টোস্ট। আমরা তিনজনে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি এখানে যাব বাড়ি, তাপসদা বেরিয়ে যাবে কাজে, আর আবির আজকে আছে কলকাতাতে কাজ। তো আজকে রাপিডো বাইক বুক করে নিয়েছে, তো এখান দিয়েও বেরিয়ে যাবে। তো তাপসদা আর আবির এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বেরোবে বলে অফিসে। আমাদের তাহলে 3 তারিখে দেখা হচ্ছে তো? তারপর আমাদের 3 তারিখে দেখা হচ্ছে তো, বাড়ি থেকে কথা হচ্ছে। বাড়িতে আসার পর থেকে আর কোনো রকম ক্লিপিং নেওয়া হয়নি, বাড়িতে আমি অনেকক্ষণ আগে এসে গেছি, এবং বাড়িতে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তো স্নান টান করলাম, ঘর ফর একটু ঝাড়লাম, তো তারপরে তো এখন আমি রেডি, হ্যাঁ যাচ্ছি, তারপরে এখানে রেডি হয়ে গেছি। এখানে একটা ব্লু কালারের শাড়ি পরেছি, তোমাদের বলেছিলাম এর আগের ব্লগে যে আমাদের পাশের বাড়িতে যে বাড়িটা এতদিন ধরে কাজ হয়েছে, রেনোভেট করেছে, যে কিনেছেন আর কি, যিনি কিনেছেন আর কি, তো তাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। তো আমি মা কাকিমার দিদি চারজনেই যাব, এখন 2:30 বাজে, তখন ফাইনালি যাচ্ছি। বেশি কিছু সাজিনি, কারণ পাশে এখান থেকে বেরোবো, পাশের বাড়িতে ঢুকবো, মানে হাঁটতেও হবে না, এরকম ব্যাপার। তো এই এই শাড়িটা বের করা ছিল, এটাই পরে নিয়েছি, আর এখন শাড়ি পরতে ভালো লাগছে না, মানে ভেবেছিলাম যে শাড়ি পরবো না, তারপর দেখলাম যে না শাড়ি তো পরা হয় না, শাড়িটা পরেই নিই, আর এই শাড়ি বেবি পরা ছিল, এই শাড়িটা এরকমই সেজেছি। তো এখন নিচে যাই, বাড়ি আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, নিচে বসে একটু কথা বলছিলাম, বরেদের সাথেও একটু ভিডিও কলে কথা বলছিলাম। তো
বেশিক্ষণ ওখানে আমরা থাকিনি, গেছি 10 মিনিট ওপরে বসেছি, তারপর খেয়েই চলে এসেছি। বাড়িটা বেশ সুন্দর করেছে এবং যারা কিনেছে তাদের ব্যবহারও ভীষণ ভালো। এখন ফ্রেশ হয়ে নিই, এখন বেজে গেছে 4:30, এখন একটুখানি শোবো, তারপর সন্ধেবেলায় কথা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে আসার পরে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল, তারপর থেকে আর কথা বলা হয়নি। এবং তোমাদের বলেছিলাম যে ফ্রেশ হয়ে আমি একটুখানি শোবো, আমি একটুখানি শুয়েও ছিলাম। আবির আজকে তাড়াতাড়ি চলেও এসেছে এবং তারপরে আর বেরোয়ও নি। অ্যাকচুয়ালি আমরা কালকে যে তাপসদের বাড়িতে গেছিলাম তোমরা সেটা দেখেছিলে আগের ব্লগে, এবং সেখানে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে। বাট আমাদের যেহেতু এক সপ্তাহের মধ্যে, মানে এতটা শর্ট টাইমের মধ্যে প্ল্যান হয়েছে না ঘুরতে যাওয়ার, তো তার জন্য আমরা কোথাও রুম পাচ্ছি না। মানে সেই নিয়ে আমরা সারা সন্ধ্যেতে প্রচুর ফোন কলস, এর সাথে কথা এরকমভাবে চলেছে। সন্ধ্যাবেলা থেকে আমি, মানে সন্ধ্যাবেলা না, মানে ওখান থেকে আসার পর থেকে আমি কোনোরকমই ব্লগ করিনি। সন্ধ্যাবেলার দিকে ছোটোর ছেলে গুবলু এসেছিলো, তো নিচে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম, গল্প টল্প করেছিলাম, তারপর আমাদের ডিনারও হয়ে গেছে অনেকক্ষণ। আমি আমার শুয়ে শুয়ে একটু ফোনে ব্লগ দেখছিলাম, তো ওই জন্য ব্লগটা এন্ড করার কথা মনেই ছিল না। তারপর এখন হঠাৎ করে ভাবলাম যে না, আমার লাইট অফ করে শুই, তখন মনে পড়লো যে না, আজকে ব্লগটাকে তো এন্ডই করিনি, এবং সেই কখন কথা বলছি তোমাদের সাথে, তারপর থেকে আর কথাও বলা হয়নি। যাই হোক, এখন আর কথা বলছি না কিছু, অনেক রাত হয়ে গেছে, 12:46 হয়ে গেছে, রাত অনেক। আবির অলরেডি ঘুমিয়ে পড়েছে, তোকে বলবো যে ওর জায়গায় শুতে, কারণ এমনভাবে শুয়ে আছে না ক্রস ওয়াইজ, তো আমি শুতে পারবো না। ওকে ওর জায়গায় পাঠাবো, তারপর আমি শোবো। চুল টুল তো বাঁধা হয়েই গেছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই করছি, কালকে আবার দেখাবো তোমার সাথে একটা নতুন ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট হয়ে থাকো, বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর ভিডিও রিলেটেড যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ভাবে প্রেস করে দিও, যাতে করে আমার শর্টস অফ ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমার আপডেট বসে ডেলিভার করো। আর কথা বাড়াচ্ছি না, খুব ঘুম পেয়ে গেছে, এবার কালকে দেখা হচ্ছে তো ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিক টিক, গুড নাইট। Thank you.